ग्रामीण एलाका पिपलान थेके मायर संगे भापा पिठे बिक्री करते रायगंज शहरे चले आसे पद्म। मायर संगे समान ताले ताल मिलिए भापा पिठे बिक्री करे छोट पद्म। किन्तु पड़ाशोना छेड़े सारादिन मायर संगे भापा पिठे बिक्री केन करछे सेई प्रश्न करा हले पद्म जानान माके साहाज्य करते दोकाने आसे से। কি করছিস? আমার মা সাথে কাজ করি। পড়াশোনা করিস না? করি। কোন ক্লাসে পড়াশোনা? হাইওয়ে। তুই এখানে কি করতে আসছিস? আমার মা একাই কাজ করতে পারে না, আমি আসি সকালবেলা। হ্যাঁ, সকালবেলা এসে কি করিস? কাজ করি আমার মা সাথে। কি করিস কাজ? ভাকা দি, ভাকানি, টাকা দি। তাই? কেমন লাগে? ভালো লাগে। মামনি দেবী জানান ছেলে পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু পেট চালানোর জন্য ছেলেকে সঙ্গে নিয়ে আসতে বাধ্য হন তিনি। যদি কষ্ট হোক আমার দোকান করে তাও ভালো। এখন বাঙালি ভাকা পিঠা নিচ্ছে কেমন? কেমন পাবলিক? কেমন নিচ্ছে পাবলিক? এখন কেমন নিচ্ছে পাবলিক? পাবলিক এখনো অনেক নিচ্ছে। সাধারণ গ্রামবাসীর কাছে এই ভাপা পিঠের জনপ্রিয়তা বেশ ভালো রকমেরই রয়েছে বলে জানা যায়। গ্রামবাসীর কথায় একজন মহিলার এভাবে দোকান দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা দেখতেও ভালো লাগে। সবাইকে নতুন করে সাহস দেখাচ্ছে মামনি বর্মন। ভালো লাগে, একটা মেয়ে ছে করে খাচ্ছে, খুব ভালো লাগে। কি বলবেন যে এইভাবে আগামী মানে আগামী দিনে উনি এইভাবে কাজ করে যাবেন? হ্যাঁ। এই চত্বরে রয়েছে এরকম আরো বেশ কিছু পিঠের দোকান। মোটামুটি গ্রামের মেয়ে বউরাই এসব দোকানে সর্বেসর্বা। সব মিলিয়ে রায়গঞ্জের পিপলান গ্রামকে পিঠের আড়ত বলা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।